ইসরায়েলি বাহিনী যেমন ফিলিস্তিনের নিরীহ মুসলমান শিশু বাচ্চাদের বুকে গুলি চালাচ্ছে, তাদের উপরে বোমা নিক্ষেপ করছে, আপনি তাদের একটা পণ্য ক্রয় করে আপনিও তাদেরকে সহযোগিতা করছেন, কোন মুসলমান তা মেনে নিতে পারে না, ঠিক কিনা? আমি আমাদের প্রশাসনের কাছে আবদার রাখতে চাই, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের পাশে দাঁড়ান। সম্মানিত প্রধানমন্ত্রী, আমরা আপনার ক্ষমতা চাই না, আমরা ক্ষমতা নিতে চাই না। আমাদের পূর্বপুরুষ আকাবির মাওলানা হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ, তিনি যখন ব্রিটিশ আন্দোলন করেছিলেন, ব্রিটিশ খেদাও আন্দোলনের পরে ওনাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল, তিনি বজ্রকণ্ঠে বলেছিলেন, আমরা মন্ত্রিত্বের জন্য লড়াই করি না, আমরা দুনিয়ার ক্ষমতার জন্য লড়াই করি না, আমরা ক্ষমতার লোভে আমরা আন্দোলন করি না, আমরা আন্দোলন করি মুসলমানদের রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য আন্দোলন করি, ঠিক কিনা? আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসন, আপনি ফিলিস্তিনে সহযোগিতা করুন, খাবার লাগবে, আমরা তিন বেলার জায়গায় দুই বেলা খাবো, এক বেলা খাবার পাঠিয়ে দেন, সৈন্য লাগবে, যদি আপনার সৈন্যের প্রয়োজন হয় আমরা যাব, আমাদের সন্তান যাবে, আমাদের ওলামায়ে কেরাম যাবে, সবার আগে দেশ রক্ষায় ওলামায়ে কেরামকে আগেই পাবেন ইনশাআল্লাহ। যতগুলো বই আমরা সামনে অন্তত ছাপাবো, আমি নিজেও নিয়ত করেছি ইনশাআল্লাহ, আমার যে বইগুলো আমি সামনে ছাপাবো সেই বইয়ের এক কোণায় হলেও ফিলিস্তিনের মসজিদে আকসার ছবি দিয়ে দিব। আমি আমার বাচ্চাকে বলবো, আমি আমার ছাত্রদেরকে বলবো, আমি পুরো জাতিকে বলতে চাই, আমাদের হৃদয়ের স্পন্দন ওই যে টুকরা মসজিদে আকসা আছে, ওই আকসা রক্ষা করতেই হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সূরা মায়েদার 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো, কোনো পাপের কাজে সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। কোনো মুসলিম কখনো কোনো শত্রুতায় কোনো সীমা লঙ্ঘনকারীদেরকে সহযোগিতা করতে পারে না। এই আয়াত অনুযায়ী আমরা বলতে পারি, ইসরায়েল হচ্ছে এই পৃথিবীর বর্তমান জামানার সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র এবং সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা? তাদের কোনো পণ্য তাদেরকে সহযোগিতা করে এমন কোনো কোম্পানির পণ্য ক্রয় করার অর্থই হচ্ছে আপনি ইসরায়েলকে সমর্থন করছেন। ইসরায়েলি বাহিনী যেমন ফিলিস্তিনের নিরীহ মুসলমান শিশু বাচ্চাদের বুকে গুলি চালাচ্ছে, তাদের উপরে বোমা নিক্ষেপ করছে, আপনি তাদের একটা পণ্য ক্রয় করে আপনিও তাদেরকে সহযোগিতা করছেন, কোনো মুসলমান তা মেনে নিতে পারে না, ঠিক কিনা? সবারই উপস্থিতি, এক নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণ মানুষের জন্য বয়কট করুন। আপনারা জানেন ভারতের ব্রিটিশ খেদাও আন্দোলনে আমাদের পূর্বপুরুষগণ যেভাবে আন্দোলন করেছিলেন, বয়কট করেছিলেন, শেষ পর্যন্ত তারা বিদায় নিতে বাধ্য হয়েছে। আমরা যদি বয়কটের আন্দোলন চালিয়ে যেতে পারি ইনশাআল্লাহ এদেশ থেকেও ইসরায়েলের দোসররা পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? দুই নম্বর পয়েন্ট হলো, আমি আমাদের প্রশাসনের কাছে আবদার রাখতে চাই, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের পাশে দাঁড়ান। সম্মানিত প্রধানমন্ত্রী, আমরা আপনার ক্ষমতা চাই না, আমরা ক্ষমতা নিতে চাই না। আমাদের পূর্বপুরুষ আকাবির মাওলানা হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ, তিনি যখন ব্রিটিশ আন্দোলন করেছিলেন, ব্রিটিশ খেদাও আন্দোলনের পরে ওনাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল, তিনি বজ্রকণ্ঠে বলেছিলেন, আমরা মন্ত্রিত্বের জন্য লড়াই করি না, আমরা দুনিয়ার ক্ষমতার জন্য লড়াই করি না, আমরা ক্ষমতার লোভে আমরা আন্দোলন করি না, আমরা আন্দোলন করি মুসলমানদের রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য আন্দোলন করি, ঠিক কিনা? আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসন, আপনি ফিলিস্তিনে সহযোগিতা করুন, খাবার লাগবে, আমরা তিন বেলার জায়গায় দুই বেলা খাবো, এক বেলা খাবার পাঠিয়ে দেন, সৈন্য লাগবে, যদি আপনার সৈন্যের প্রয়োজন হয় আমরা যাব, আমাদের সন্তান যাবে, আমাদের ওলামায়ে কেরাম যাবে, সবার আগে দেশ রক্ষায় ওলামায়ে কেরামকে আগেই পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রশাসন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, যতদূর সহযোগিতা লাগে আমরা আপনাদের পাশে থাকব। তিন নম্বর পয়েন্ট, মোহতারাম সম্মানিত আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম আছেন, তাদের প্রতি আমার আবেদন, প্রশাসনের কাছে আবেদন, আমাদের প্রত্যেকটা বইয়ের কভারে অন্তত যতগুলো বই আমরা সামনে অন্তত ছাপাবো, আমি নিজেও নিয়ত করেছি ইনশাআল্লাহ, আমার যে বইগুলো আমি সামনে ছাপাবো সেই বইয়ের এক কোণায় হলেও ফিলিস্তিনের মসজিদে আকসার ছবি দিয়ে দিব। আমি আমার বাচ্চাকে বলবো, আমি আমার ছাত্রদের
কে বলবো, আমি পুরো জাতিকে বলতে চাই, আমাদের হৃদয়ের স্পন্দন ওই যে টুকরা মসজিদে আকসা আছে, ওই আকসা রক্ষা করতেই হবে। বিক্রিরা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, মুরব্বী ওলামা একরাম আছেন, আমাদের বইগুলোতে প্রত্যেকটা ক্লাসে ফিলিস্তিন নিয়ে এবং ফিলিস্তিনের মসজিদে আকসা নিয়ে ইতিহাস তুলে ধরুন, প্রত্যেকটা বাচ্চার অন্তরে যেন সেই মসজিদে আকসার ভালোবাসা বীজ বপন হয়। এই আহ্বান রেখে শেষ করছি। সর্বশেষ একটা কথা বলবো প্রিয় হাজরিন, আমল করার মধ্যে যেমন সওয়াব আছে, আমল ছাড়ার মধ্যেও সওয়াব আছে। ওলামা ইকরামের মুখ থেকে শুনেছেন এবং মাওলানা তারিক জামিল সাহেবের কাছ থেকে আপনারা বহুবার এই হাদিসটি শুনেছেন, ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ ইল্লা আবদালাক আল্লাহুম্মা হুয়া খায়রু মিনহু, আল্লাহর জন্য ছেড়ে দাও এর চেয়ে উত্তম ব্যবস্থা আল্লাহ করবে। আল্লাহর জন্য জিনা ছাড়লে যেমন সওয়াব আছে, আল্লাহর জন্য মদ ছাড়লে যেমন সওয়াব আছে, আল্লাহর জন্য ফিলিস্তিনি পণ্য ছাড়লে বয়কট করলেও সওয়াব আছে। ঠিক কি না? জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।